আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আমরা একটা সুপার মার্কেটে এসেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখান থেকে আমাদের গ্রোসারি শপিং যাই বলেন, সংসারের যাবতীয় জিনিস এখান থেকে না হয়, এটাকে ডান্স স্টোর বলা হয়। তো এক প্রিয় সম্মানীয় ভাইয়ের প্রশ্ন ছিল এখানে কি ধরনের আলু পাওয়া যায়। আইরিশদের প্রধান খাদ্য হচ্ছে আলু। তা উনি বলছেন যে আপনার সিনথিয়ারে জিজ্ঞেস করছে যে আপু একটু কাইন্ডলি ওই দেশের প্রধান খাদ্য যে আলু, তো ওইখানে কী কী আলু পাওয়া যায়, আলুর ধরনগুলো একটু তুলে ধরার জন্য। তা আমরা আমি গতকাল কাছ থেকে আসার পরে সে বলছে যে এরকম, তাই বললাম যে ঠিক আছে চলো তোমাকে টুমোরো মর্নিংয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা আলুর ধরনগুলো কী কী টাইপের আলু পাওয়া যায় এখানে, আলু তো আলুই তাই না, আলু গোলই হবে, একটু ডিম্ব সাইজ হইতে পারে বা একটু তেড়া বেঁকা হইতে পারে, তা দেখি আমরা কী কী ভ্যারাইটিস টাইপের আলু এখানে পাওয়া যায় সেটা আমরা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব। তা চলেন যাই ভিতরে। ওকে যান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন আজকে আকাশের অবস্থা, আর হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি, স্কুলে দিয়ে তারপর আমরা আসলাম একটু গ্রসারি শপিং করতে। আর যেহেতু এই ধরনের একটা প্রশ্ন আসছে আপনাদের ভাইয়া যেটা বললো, তো ভাবলাম এর চেয়ে ভালো সুযোগ তো আর হয় না, এই চান্সে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলেন আগে ভিতরে যাই, তারপর কথা বলি। দর্শক এখন আমরা জোরে কথা, আমরা পটেটো মার্কেটে চলে এসেছি, পটেটো সেকশনে, যেটা আলুর সেকশন। এটা এখন আপনার প্রথমটা দেখাই, এটা আইরিশ বেবি রেড পটেটোস, রেড কালারের। ওকে, এর কস্ট হচ্ছে 49 সেন্ট, আর এটা কোয়ান্টিটি আছে হচ্ছে 1 কেজি। হ্যাঁ, এটাকে বলা হয় রোস্টার। 1 কেজি 49 সেন্ট, 49 সেন্ট দ্যাটস মিন বাংলাদেশি টাকায় 50 টাকার উপরে, 50 টাকার উপরে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে বেবি, আইরিশ বেবি পটেটোস, আইরিশ এখানে বর্ন। হ্যাঁ, এখানে বর্ন। দেন এটা এটা একই জিনিস। এরপরে আমরা যাচ্ছি আরেকটা, এটা বেবি পটেটোস, এটাও আইরিশ প্রোডাক্ট, 1 কেজি করে আছে। এটার কস্ট হচ্ছে 1 ইউরো। হ্যাঁ, 1 কেজি 1 ইউরো, মানে 100 টাকার উপরে। এটা দেখা যাচ্ছে যে মাই ফ্যামিলি ফেভারাইট, মাইক্রোওয়েভিং করা যায় এটা। এরপরে এগুলো একই জিনিস, একই পটেটোস, এটা সেম পটেটোস। হ্যাঁ, এরপরে আসবো যেটা আমরা খাই, আমরা এটা খাই, এটা ডান্সের প্রোডাক্ট, এটা একটু ফ্লেভার যুক্ত, স্টিম বয়েল অর রোস্টিং যেটা যেটা করতে পারেন। বেবি পটেটোস এটা খাইতে অনেক মজা এবং খুব সুস্বাদু এবং টেস্টি হয়। হট পটেটোস, এটার দাম হচ্ছে একটা নিলে, 1 কেজি নিলে 179 সেন্ট, আর দুইটার দাম পড়বে 3 ইউরো, আর 300 টাকার উপরে। এটা কিন্তু ডেট দেওয়া থাকে এখানে, কিন্তু ডেট থাকে, এটা ইউকে, নর্মালি
আচ্ছা আজকে আমরা কি কিনিব সেটা আমি বাসায় যে শেয়ার করব রোস্টার এটা কে বলা হয় আইরিশ রোস্টার পটেটোস এটা 2-3 টাকা 3 ইউরো এটা 3 ইউরো পড়বে এটা আছে হচ্ছে আপনার 1 কেজি করেই আছে 1 কেজি 2-3 ইউরো একটা হচ্ছে 179 সেন্ট এটা সেম পটেটোস এটা হচ্ছে সুইট পটেটো যে আমাদের দেশে বলে না মিষ্টি আলু যেটা সুইট পটেটোস মিষ্টি আলু এরকম প্যাকিং করে বিক্রি করে এটা হচ্ছে 1 ইউরো 1 ইউরো এটা এটা হচ্ছে 1 কেজি 750 গ্রাম এইটার ভিতরে আবার কিন্তু ইয়েলো হয় আমাদের দেশের মতন সাদা হয় না এটা এটা লুজও পাওয়া যায় এটা বড় সাইজের যেটা আমাদের দেশে দেখেন আপনারা এটা কত পটেটো এটা হচ্ছে 1 ইউরো কেজি 1 ইউরো পার কিলো এরপরে চলে যাবো আমরা আমাদের সাইডে এগুলো আছে লুজ হ্যাঁ লুজ রোস্টার বলে রোস্টার পটেটো রোস্ট করে খায় আর কি 199 পার কেজি মানে 2 ইউরো পার কেজি 200 টাকা কেজি পুরো 200 টাকার উপরে হবে এটা হচ্ছে রোস্টার এটা অরিজিনাল 2.5 কেজি আছে এটাই দাম পড়বে হচ্ছে 3 ইউরো 3 ইউরো দেন এটা হচ্ছে ফার্মিং এখানে ওই যে এসে থেকে মানে মাটি থেকে তুলে নিয়ে এসে এটা ওয়াশ করা না ওয়াশ করতে হবে আপনাদের 14 জুন পর্যন্ত এটা পারফেক্ট থাকবে পরে যে এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এটার দাম হচ্ছে 250 এটা এটা আছে হচ্ছে আপনার ড্রাই অ্যান্ড ফ্লেভারিং মানে নতুন আলু আমরা যেটা বাংলাদেশে বলি তাই এটা হচ্ছে ওয়াশ করে না ওয়াশ করতে হবে বাসায় নিয়ে যে পরে দেখেন আর মেল পাইপার পটেটো এটা ওয়াশ এটা ওই যে কিরকম মনে হয় যে দাগি দাগি কিন্তু এটা দাগি দাগি না 349 টাকা করতে পারে আপনার হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার রোস্টার পটেটো সেটা আছে আপনি1 কেজি এটা ওয়াশ করাই আছে রোস্টার পটেটোস বলে এটাকে এখানে রোস্টার পটেটোস হচ্ছে বিভিন্ন কোম্পানি এখানে ডেলিভারি দেয় তার প্রোডাক্টস প্রোডিউস করে এবং তারা প্যাকিং করে মার্কেটে ডেলিভারি দেয় এখানে দেখা যাচ্ছে দেখুন রোস্টার স্বাদ কিন্তু একই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিগুলো ইয়া করছে প্যাকিং করছে এটাও রোস্টার বলে এটাকে এখানে রোস্টার পটেটোস প্রচুর এরা এত মিলিমিটার মতো হবে
green potatoes. It's potato from a hub. তো দর্শক এতক্ষণ আমরা আলুগুলো দেখালাম আপনাদেরকে, এখন একটু চলে আসছি আলু দিয়ে যে বানানো ফুড প্রোডাক্টগুলো হয় এদেশিরা ইউজ করে বা খায় সেইটা একটু দেখাই, ফ্রোজেন প্রোডাক্টগুলো আপনাদেরকে। আর আসলে বাইরে ভিডিও করলে পরে একটু নয়েজি হয়, আমি সরি ফর দ্যাট। আর এই জন্য আর কি এই জায়গাটা আমি একটুখানি ভয়েস ওভার পরে করেছি, কারণ আপনাদের হয়তো শুনতে সমস্যা হচ্ছে এতক্ষণ ধরে শুনেছেন। তো এখানে চলে আসছি, এখানে হচ্ছে সব আলু দিয়ে বানানো যে চিপসগুলো আছে, ওয়েজেস আছে, নানান ধরনের আলু দিয়ে বানানোর জিনিস, ওয়েফেলস আছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কারণ আলু আসলেই আইরিশরা প্রচুর খায়, আসলে কথা আছে না আলু খান ভাতের উপরে চাপ কমান, আমাদের দেশের জন্য সেটা ঠিক আছে, বাট এরা তো ভাত এমনিও খায় না। আর কার্বোহাইড্রেট আসলে একটা না একটা কিছু আপনাকে খেতেই হবে, সেটা এখন ভাত হোক, রুটি হোক, আলু হোক, যেটাই হোক, এটা হচ্ছে কার্ব। আর কার্ব মানুষের শরীরে অবশ্যই দরকার, পরিমাণ মতন কার্ব আপনাকে নিতেই হবে, কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না, সেটা হেলদি হবে না। যদি কেউ কোনো ডায়েটের মধ্যে একটা কিছু আইটেম বাদ দিয়ে দেয় যে প্রোডাক্ট মানে আমি কার্বই খাচ্ছি না, বা আমি প্রোটিনও খাবো না, বা আমি শুধুই প্রোটিন খাবো, কার্বই খাবো না, হেলদি ফ্যাট খাবো না, সেটা কিন্তু আসলে প্রপার ডায়েট হয় না। সো সব কিছু একটু একটু খেতে হয়, যার যেটা যতটুকু পরিমাণে আমাদের শরীরের দরকার, বয়স অনুপাতে, হাইট অনুপাতে, সেভাবে আমাদেরকে খেতে হয়। তো সেটার জন্যই এরা আলু প্রচুর খায়। আর আপনি জিজ্ঞেস করেছিলেন যে সিমিলারিটিস ফুডের সঙ্গে, আসলে আমাদের দেশের ফুডের সঙ্গে সিমিলারিটিস খুঁজতে যাওয়াটা মনে হয় একটু বোকামি, কারণ আমাদের খাদ্যাভ্যাস টোটালি ডিফারেন্ট, এদের খাদ্যাভ্যাস টোটালি আলাদা। সো সিমিলারিটিস আসলে কি বলবো আমি এটা বুঝতে পারি না যে কি সিমিলারিটিস দেখাবো। একদম স্পাইসি এরা খায় না, আবার যারা কখনো লন্ডনে থেকেছেন বা ইউকেতে আসা যাওয়া করেন, যাদের ইন্ডিয়ান ফুডের সঙ্গে পরিচয় আছে মোট কথা, তা তারা একটু স্পাইসি খেতে পারেন, বাট স্পাইসি মানে এটা না যে আমাদের মতন স্পাইসি, সেটা তারা কখনোই খেতে পারবে না। তো আপনাদের ভাই আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছিল হাতে নিয়ে নিয়ে, এই যে না এটা হচ্ছে সুইট পটেটো, মানে যেটা মিষ্টি আলু দেখালাম সেটার চিপস, তো এটা কিন্তু খুবই মজা, খুব মিষ্টি হয় খেতে। তো এইগুলো আপনারা ওভেন ফ্রাইও করতে পারেন, এখন এয়ার ফ্রায়ার সবাই ইউজ করে, যেটা তেল ছাড়া সেটা ইউজ করা যায়, তেলেও ভাজা যায় ইচ্ছা যার যেমন, তবে অয়েলটা অনেকে অ্যাভয়েড করেন আজকাল, যে অয়েলে ভাজা জিনিস খেতে চান না, তাদের জন্য এগুলো সব ওভেনে করা যায়, ওভেন ফ্রাই করা যায়, তেলও লাগবে না, হেলদি হবে। আর প্রচুর চিপস বা ম্যাশ পটেটো এরা খায় আইরিশরা, মানে মাস্ট তাদের ম্যাশ পটেটোটা খাওয়া, সব কিছুর সঙ্গে তারা ম্যাশ পটেটো খায়। আর ম্যাশ পটেটোটা খেতে কেমন লাগে, এটা আসলে ম্যাশ পটেটো খেতে মজাই লাগে, খারাপ লাগে না একদম, মোটামুটি ভালোই লাগে। তবে আমার মতন যারা একটু ঝাল প্রিয় মানুষ আছে, তাদের কাছে আসলে কম স্পাইসি খাওয়া তত একটা স্বাদ লাগে না। এই যেখানে দেখছেন পটেটো কিউবস, মানে পটেটো দিয়ে যত আইটেম করা যায় মোট কথা তারা সবগুলাই বানায়, সবগুলাই সেল করে, কারণ প্রচুর বিক্রি হয়। এখানে ফিশ অ্যান্ড চিপসটা প্রচুর চলে, বড় বড় এক একটা স্যামন কড ফিশের ফিলে এরা ফ্রাই করে, সঙ্গে চিপস থাকে, ভেজিটেবল সর্টে করে খায়। তো এদের রান্নার স্টাইলটা আলাদা, আসলে খাওয়ার কথা মানে ডিফারেন্সিয়েট করতে গেলে আসলে কীভাবে বলা উচিত আমি বুঝতেছি না। সবজি সবই খাওয়া পাওয়া যায় যেহেতু, দ্যাট মিনস তারাও খায়, তাই না? আমাদের জন্যই দোকানে বিক্রি করার ব্যাপারটা তো এরকম না, বাট রান্নার প্রণালীটা ডিফারেন্ট হয়, এটাই হচ্ছে কথা। বাট এরাও সমস্ত সবজি, মাছ, মাংস, ডিম সব কিছুই খায়, আমরা যেরকম খাই, শুধু রান্নার প্রসেসটা ডিফারেন্ট থাকে, এটাই এটাই হচ্ছে কথা। আর আমাদের মতন আসলে ভোজনরসিক ওয়ার্ল্ডে কমই আছে। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগলো। আমি কালকের ভিডিওতে দেখাবো আমরা কী কী কিনেছি। তো আজকে আর কথা বাড়াবো না, বিদায় নেব, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।